ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত গুরুত্বপূর্ণ নোটিশগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সর্বশেষ প্রকাশিত দুইটি গুরুত্বপূর্ণ নোটিশের বিস্তারিত তথ্য ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ আমার হাতে প্রথম যে নোটিশটি রয়েছে এটি প্রকাশিত হয়েছে তিরিশ নভেম্বর অর্থাৎ আজ যে নোটিশের বিষয় দুই হাজার আঠারো সালের প্রিলিমিনারি টু মাস্টার্স ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে যে বিষয়টি বলা হয়েছে যে প্রিলিমিনারি টু মাস্টার্সের ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা আগামী নয় ডিসেম্বর পর্যন্ত নেওয়া যাবে অর্থাৎ যে সকল কলেজ এখনো পরীক্ষা নেয়নি বা আপনারা যে সকল শিক্ষার্থীরা এখনো পরীক্ষা দিতে পারেননি আপনাদের পরীক্ষাটি নয় ডিসেম্বরের মধ্যে যে কোনো সময় হবে আপনার কলেজ থেকে নির্ধারিত তারিখটি জেনে নেবেন চলুন পরবর্তী নোটিশটি দেখে নেওয়া যাক আমার হাতে দ্বিতীয় যে নোটিশটি রয়েছে এর বিষয় দুই হাজার বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ও কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়নের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি অর্থাৎ যে বিষয়টি ডিগ্রি ভর্তির যে কার্যক্রম আপনারা জানেন যে সেই কার্যক্রমটি চলমান রয়েছে এবং ডিগ্রি ভর্তির প্রাথমিক আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে নতুন এই নোটিশ অনুযায়ী আগামী এগারো ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন ফর্ম পূরণ করা যাবে ডিগ্রি ভর্তির আর বারো বারো দুই হাজার একুশ অর্থাৎ বারো ডিসেম্বর পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ডিগ্রি ভর্তির যে ফি দুইশো টাকা এটা জমা দেওয়া যাবে তো আপনার যে কলেজে আপনি আবেদন করবেন সেই কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিংটি জেনে নেবেন এবং সেই নম্বরটিতেই আপনাকে এই টাকা পাঠাতে হবে তো এই ছিল আমার হাতে থাকা দুইটি গুরুত্বপূর্ণ নোটিশ আমার চ্যানেলের প্রতিদিনের আপডেট ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ